সবকিছু বারবার গঙ্গাসাগরে একবার বলা হতো দুর্গমতার জন্য, সেখানে সারা জীবনে একবার পৌঁছলে মানুষ ভাবত সত্যি আমার জীবনে একটা কিছু অসামান্য ঘটনা ঘটলো। আজ সেখানে সুচারু ব্যবস্থার জন্য মানুষ বারবার এসে সেখানে যেতে পারছেন, এটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ পরিচালনার জন্য, সে কথা আমরা বারে বারে জেনেছি। এই উদ্বোধন লগ্নে আমরা তার কাছ থেকে কিছু কথা শুনব। এই গঙ্গাসাগর মেলায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আইএনসি ডিপার্টমেন্টের অফিসাররা, মনোজ পান্থ পিএইচ ডিপার্টমেন্টের এবং ল্যান্ড ডিপার্টমেন্টের, শ্যামল সাঁতরা আমার প্রিয় সাংসদ তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম, আমাদের এই গঙ্গাসাগর মেলায় যারা সবচেয়ে বেশি হেল্প করেন, দ্বিবেদী সাহেব ত্রিবেদী থেকে শুরু করে সীতারাম থেকে শুরু করে আরো ওদের সকলে, কমিটির সকল সদস্যবৃন্দরা, প্রেস মিডিয়া, লাইন ডিপার্টমেন্ট থেকে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ডিজাস্টার থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে ওয়াটার ডিসপিএ সমস্ত ডিপার্টমেন্ট যারা হেল্প করেন, পুলিশ থেকে শুরু করে যারা 24/7 কাজ করেন, তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে সবে 8 তারিখ, কিন্তু কন্টিনিউয়াস 8 থেকে 17 তারিখ পর্যন্ত এদের কিন্তু 24/7 কাজ করতে হয়। এবং গঙ্গাসাগর উপলক্ষে যে তীর্থযাত্রীরা আসেন তারাও কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক দূর দূর প্রান্তে তাদের আবার পৌঁছতে হয়। আর গঙ্গাসাগর মেলার সাথে অন্য মেলার পার্থক্য হচ্ছে, কুম্ভ মেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা দেয়, ওটা রেলে কানেক্টেড আছে, রাস্তা রোডে কানেক্টেড আছে দীর্ঘদিন ধরে, কিন্তু গঙ্গাসাগর মেলা একমাত্র মেলা, এত বড় মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, কুম্ভ মেলা থেকে কম তো নয় বরঞ্চ বেশি, যেখানে প্রত্যেকটা মানুষকে জলপথ দিয়ে পার হতে হয়। ইট ইজ নট দ্যাট ইট ইজ কানেক্টেড উইথ দ্য রোডওয়ে অর দ্য রেলওয়ে, জলপথে পার হতে হয়। সেই জন্যই সকলে বলেন যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর যারা যায় তাদের জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হয়, তাদের অনেক দূর দূর থেকে আসার পরে স্থলপথে, পরে জলপথে, তারপরে গিয়ে পৌঁছতে হয়। সুতরাং এটা খুব সিরিয়াস ব্যাপার। আর বে অফ বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রান্তিক অঞ্চলে এই গঙ্গাসাগর মেলা, অনেক দূরে, কিন্তু গঙ্গাসাগর মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ আমাদের এখানে আসেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। গঙ্গাসাগর মেলা উপলক্ষে অনেক মানুষের রুজি রোজগার থাকে, কপিল মুনির আশ্রমে সবাই তীর্থ করতে যান, এবং কপিল মুনি আশ্রমের এই আশ্রম আবার কোনো না কোনোভাবে উত্তরপ্রদেশের সাথে কানেক্টেড, সুতরাং বিভিন্ন বিচরণ ক্ষেত্র চলে মেলাকে কেন্দ্র করে। আমি সবাইকে বলবো শান্তি থেকে, ভালো করে শান্তির সাথে এটা করতে, আর কলকাতাতেও যারা থাকে তাদের কোয়ার্ডিনেশন করতে হয় খুব ভালো করে, কোন বাস কখন যাবে, কোন বাস কখন আসবে, কারা কোথার থেকে এলো, কর্পোরেশন পুলিশ থেকে শুরু করে অনেক ওয়াশরুম থেকে শুরু করে অনেক কিছু করে দেয়। যারা সাধুরাও আসছেন, আমারা মিনতি হোগা কি ম্যায় পশ্চিমবঙ্গ সরকার কা ওর সে আর বঙ্গাল কা জনতা কা ওর সে আপ লোগ কো স্বাগত করতি হু, আপ লোগ কো বহুত বহুত ধন্যবাদ অভিনন্দন হ্যায়, বহুত দূর দূর সে আপ লোগ আয়ে হুয়ে হ্যায়। আপ লোগ খালি ইয়াদ রাখিয়ে কি এ শীতকাল হ্যায়, উইন্টার সিজন হ্যায়, এসা কোই আগ কা কাম হাম নেই করেঙ্গে জিসমে আগ লাগ সকতে হ্যায়, হাম দেখেঙ্গে কি হামারা এ মেলা মে জো ভাগ লেতে হ্যায় সব আচ্ছা সে রে সুরক্ষিত রে, ইসকো দেখকে রাখনা হ্যায়। হাম তো আমারা গভর্নমেন্ট কা ওর সে জিতনা কাম গঙ্গাসাগর মেলা কে লিয়ে কিয়া হ্যায় ও জো করতে হ্যায় ও কভি নেই হুয়া,
पहले मैंने देखा गंगा सागर तीर्थों में कुछ नहीं था, लेकिन हमारा सरकार आने का बाद 8 साल में आप देखो जो समुद्र में आप नहाने जाते हैं गंगा का साथ सागर मिलता है, इसी के लिए इसको गंगा सागर कहते हैं, गंगा माई का साथ। तो वो कनेक्ट किया है आप लोगों ने पूरा, हम उसको अच्छा से बना दिया है, कितना रुकने ठहरने का जगह बंदोबस्त किया है, कितना उधर में बहुत सारे जगह जो आम जनता लोग आते हैं रुकते हैं जाते हैं जाने आने का बंदोबस्त करते हैं, बिना पैसा में हम पीने का पानी भी देते हैं, हॉट इंतजाम करते हैं। एक कभी किसी जगह पे इतना अच्छा से काम नहीं होता है, लेकिन आपका पास मेरे को एक ही विनती होगा कि आपका साथ एडमिनिस्ट्रेशन का कोऑपरेशन रहे, और मीडिया का पास मेरे को विनती होगा थोड़ा छोटा छोटा बात लेकर ऐसा कुछ हम नहीं करेंगे जिसमें लाखों लाखों गरीब जनता को कोई गड़बड़ हो सकता है, कोई स्टैंपेड हो सकता है, कोई खतरे में कोई पड़ते हैं, इसको हमको नजर रखना है, बहुत सेंसिटिव है। जो यूपी से आते हैं उसको लैंग्वेज समझना चाहिए, जो बिहार से आते हैं उसको भी लैंग्वेज अलग है, जो राजस्थान से आते हैं उसको भी उसका अपना लैंग्वेज होता है, बंगाल का लैंग्वेज की बंगाल को लैंग्वेज होता है। तो इसी के लिए हर धर्म हर वर्ण एक साथ में एकता की मिलाकर इसमें काम करना जरूरी है, सबको प्यार देके मोहब्बत देके रिश्ता बना के ये मेला अच्छा से बीते, ये बात पे आप लोगों को ध्यान देने के लिए मेरे को रिक्वेस्ट होगा। पहले एक गंगा सागर एरिया में मेला में तीर्थ कर था जो टैक्स लेते थे, ये द्विवेदी सुदीप बंदोपाध्याय ये लोग बोलते 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 पहले हम लोगों को बोला जब हम लोगों ने पावर में नहीं थे, तब तक हम लोगों ने पावर में आके इसको हम विड्रॉ कर लिया, जो तीर्थ कर इसको हम जिजिया कर कहते थे, टैक्स हम लोगों ने विड्रॉ कर लिया। क्यों तीर्थ जाति के लिए टैक्स क्यों होगा, ये उसका हक है धर्म निभाने के लिए बिताने के लिए उसको जाने के लिए। और हम एक काम किया 9 तारीख से कल से 17 तारीख से तक जो मेला में जाते हैं चाहे वो आम जनता हो चाहे बिहार वासी हो चाहे यूपी वासी हो चाहे राजस्थान वासी हो चाहे बंगाल का निवासी हो चाहे प्रेस मीडिया हो चाहे ऑफिसर हो चाहे लाइन डिपार्टमेंट हो चाहे कोई मजदूर हो चाहे कोई किसान हो चाहे कोई नौजवान हो चाहे कोई माँ बहन हो, सबको लिए कोई इंसिडेंट नहीं हो ये हमारा कामना है। अगर कुछ भी होते हैं तो हर आदमी के लिए हम 5 लाख करके इंडिविजुअल इंश्योरेंस कर दिया है गंगा सागर मेला के लिए। कल से इसको शुरुआत होगा, आज 17 तक चलेगा, और एक कलकत्ता का भी जो ये जगह में आते हैं उसको भी इसको कवरेज किया है, जो कलकत्ता से भी जाते हैं इधर में। तो इसी के लिए हमारा जो जो बंदोबस्त करना, हम खुद 3 दिन उधर में थे, हमारा एक बुलबुल भी हुआ था, बहुत बड़ा एक हमारा डिजास्टर हुआ था, मैं वो एरिया भी देखने गया था, और साथ साथ में गंगा सागर मेला का जो प्रिपरेशन होता है प्रस्तुति करने के लिए, जैसे कोई ना कोई दिक्कत हो, इसी के लिए मैंने खुद जाते हैं, मेरे को साथ सुदीप बंदोपाध्याय भी थे, हमारा साथ हमारा पुलिस ऑफिसर लोगों भी थे, डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट भी थे, लोकल एमएलए बंकिम हाजरा भी थे, और सारे बहुत सारे ऑफिसर भी थे, बहुत सारे एनजीओज भी है, हम खुद भारत सेवा आश्रम संघ में भी गया था, ऐसे ऐसे कपिल मुनि आश्रम में भी मिला था, सबको साथ बातचीत करके जैसे हम लोग अच्छा से काम कर सकते हैं, सबको मदद चाहने के लिए मदद मांगने के लिए, और गवर्नमेंट का ओर से जो जो करना है ऐसा कोई चीज बाकी नहीं है जिसमें हम लोगों ने ध्यान नहीं दिया है। अभी तो हम कह सकते हैं कि हमारा गंगा सागर मेला में हम जो ध्यान देता है, और कोई मेला में चाहे रुपया रहने दो लेकिन नहीं दे सकता है, और पूरा गंगा सागर मेला में जितना इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट हुआ है, जितना काम हम करते हैं विदाउट मनी में, ये पूरा स्टेट गवर्नमेंट का पूरा खर्चा है, एक खर्चा किसी से हम नहीं लेते हैं, किसी ने हमको एक पैसा भी नहीं देते है, ये पूरा राज्य सरकार का खर्चा है, चाहे पानी भी देता है ये भी फ्री में देता है,
10 লাখ কারি পিএইচই কা হামারা পানি দেনা পড়তা হ্যায়, 4000 বাস ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অ্যারেঞ্জ কিয়া হ্যায়, কিতনা বার্জ অ্যানাউন্স অ্যারেঞ্জমেন্ট কিয়া হ্যায়, কিতনা লঞ্চ কিয়া হ্যায়, হেলথ সে লেকে এয়ার অ্যাম্বুলেন্স সে লেকর এসা কোই জাগা নেই হ্যায় জিসকো হাম ছোড় দিয়া হ্যায়, রহনে কে লিয়ে ভি হোগলা কা ঘর ভি হাম লোগোনে বানা দিয়া হ্যায়, পুরা খালি জো ঘর ভাড়া দেতা হ্যায় ও হামারা হাত মে নেই হ্যায়, মে ডিএম কে বোলা দেখ লেনে কে লিয়ে বাদ মে, এক কপিল মুনি আশ্রম দেতে হ্যায়, বাদ বাকি পুরা সব চিজ হাম করতে হ্যায় কি পয়সা উসকা পাস জাতে হ্যায় হামারা পাস নেই আতে, হাম পয়সা নেই চাহতে হ্যায় লেকিন হাম ইজ্জত চাহতে হ্যায়, বঙ্গাল কা সুনাম হো, সব আদমি হিন্দুস্তান সে লোক আয়েগে, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, কিসি কা কোই দিক্কত না হো, ইসকো দেখভাল করনা হামারা কাম হ্যায়, পুরা হিন্দুস্তান সে জিতনা ভি আদমি আয়ে আপ সোচো এ আপকা এ ঘর হ্যায়, আপ আচ্ছা সে রহিয়ে শান্তি সে রহিয়ে, তীর্থ করকে আপ ওয়াপাস যাইয়ে শান্তি সে, জলদি সে কাম লেনে কা কোশিশ মত কিজিয়ে, এ জল পথ মে জানা হ্যায় পিন পানি সে আনা পড়তা হ্যায় জানা পড়তা হ্যায়, পুলিশ আপকো মদদ করনে কে লিয়ে তৈয়ার হ্যায় লেকিন প্লিজ ইয়াদ রাখিয়ে, কিতনা আদমি যা সকতা হ্যায় লঞ্চ মে বোট মে ও দেখকে তবে পুলিশ আপকো ছোড়েঙ্গে, ইসি কে লিয়ে থোড়া টাইম আপকো ভি রাস্তা মে ইন্তজার করনে পড়েগা, আগর হর আদমি চাহতে হ্যায় কি হাম 30 লাখ লোক এক দফে আয়ে তো আপ নেই কর সকতা, তো পিনে কা তো পানি মে গির যাওগে, আপকো থোড়া আহিস্তা আহিস্তা দেখনা হ্যায়, পুলিশ আপকো মদদ করেগা, অ্যাডমিনিস্ট্রেশন আপকো মদদ করেগা, আহিস্তা আহিস্তা এ বাত হাম দ্বিবেদী কা জো কমিটি হ্যায় আপ লোগো কো ভি বতাতি হ্যায় কি আপ ভি ইসকো জব ইধার সে জিতনা ভি বাস ছোড়ে এ লোগো পাস এক অ্যাপিল দে দো, আর ইসকো পাস ইসকো ভি বতা দো, জেসে কোই দিক্কত না হো আর মাইক মে অ্যানাউন্স ভি কর দো, জেসে আহিস্তা আহিস্তা যায়ে আহিস্তা আহিস্তা আয়ে, থোড়া তো টাইম লাগতাই হ্যায়, ইতনা কঠিন হ্যায় আমারা এ তীর্থস্থান, তো কঠিন জায়গা মে যায়েগা তো আমারা বক্ত লাগেগা, লেকিন জিন্দেগি সবসে বড়া ইম্পর্টেন্ট হ্যায়, ইসি কে লিয়ে জিন্দেগি আচ্ছা সে রহে, হাম আচ্ছা সে তীর্থ করকে আচ্ছা সে ওয়াপাস যায়, ইসকো দেখনা হামারা কর্তব্য হ্যায়, মে ইনি শব্দ কো সাথ জো জো অর্গানাইজেশন মেরা কো মদদ করনে কে লিয়ে পুরা উসকা 24/7 কাম কর রহা হ্যায়, বহুত সারে এনজিওস ভি হ্যায়, বহুত সারে ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন, বহুত সারে ইন্ডিভিজুয়াল ভি হ্যায়, বহুত সারে ক্লাব ভি হ্যায়, পুরা রাস্তা মে জব আদমি লোক যায়েঙ্গে আপ ভি থোড়া দেখ লো কিসি কা কোই দিক্কত হোনে সে সামাল লো, এ আপকাই অতিথি হ্যায় আপকাই ঘর কা আদমি হ্যায়, আর কোই প্রবলেম না হো এ সব কো মদদ আম মাংতি হু, আর হামারা ওর সে জো ভি মদদ করনা আম করনে কে লিয়ে তৈয়ার হ্যায়, মে ইনি শব্দ কো সাথ ইনি শব্দ কো সাথ মে আপ লোগো কো ধন্যবাদ অভিনন্দন করতে হু, এবং মিডিয়ার কাছ থেকে আমি ফুল কোঅপারেশন কো চাইব এই মেলাটাকে পজিটিভলি যাতে মানুষের ভালো হয়, যদি কোথাও কোনো ফিডব্যাক থাকে আপনাদের আমাদের জানাবার জন্য সেটা আমাদের বলবেন, আমরা নিশ্চয়ই দেখে নেব, আপনারা সকলে ভালো থাকবেন, আমি একটা মিডিয়ার টিমও নিয়ে গিয়েছিলাম, তারা ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে, সুতরাং তারাও নিজেদের চোখে সবটা দেখে এসছে, ভালো থাকবেন, আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কলকাতা কর্পোরেশন, কলকাতা পুরসভা, আইএনসি ডিপার্টমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইরিগেশন ডিপার্টমেন্ট, আরও অনেক ডিপার্টমেন্ট আছে, পুলিশ, কলকাতা পুলিশ, আমার স্টেট পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সাউথ 24 পরগনাস পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অল অফিসার্স, এনজিওস, অল অর্গানাইজেশন, সবাইকে বলবো যে আপনারা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে অল, আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, আর ভালো করে এনজয় করুন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্তে, স্বাধীনতা, থ্যাংক ইউ।